আল্লাহ তাআলা বলেছেন জিনাকারের শাস্তি হচ্ছে 100 দররা মারা এবং প্রাণদণ্ড দেওয়া। সালামু আলাইকুম, আমি তুষার পাবনা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল সকাল নিউজে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা সকলেই অবগত আছেন বর্তমান পরিস্থিতি নিয়ে। ধর্ষণ এমন আকারে মহামারীতে রূপ নিয়েছে যে বর্তমানে এখন আমাদের মা বোনরা রাস্তায় বেরোতে নিরাপদ বোধ করছে না। দর্শক, এখনকার যে অবস্থাগুলো, যে বাচ্চা নাই, বুড়া নাই, মধ্যবর্ত বয়স নাই, কিছু নাই, এখন যাই হোক চার বছরের মেয়ে থেকে 60 বছরের মহিলা পর্যন্ত ধর্ষণ হচ্ছে। কাউকে ধর্ষণ করার পর মেরে ফেলছে, কাউকে ছেড়ে দিচ্ছে, কাউকে গণধর্ষণ করছে। দর্শক, এই বিষয়টি নিয়ে আর কি আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তিনি 20 বছর আগে কিছু কথা বলেছিলেন, যে কথার সাথে বর্তমান সিচুয়েশনটা মিলে যাচ্ছে। দর্শক, সেই কথাগুলো আমি আপনাদেরকে শোনাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব। তো দর্শক, চলুন আর দেরি না করে অর্থাৎ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের সেই কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনে আসি এবং তার উপরে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ যেন সে আমাদেরকে তৌফিক দান করুন। আজ তো ধর্ষকের কোনো চিন্তা হচ্ছে না, ধর্ষণ হচ্ছে পাইকারি দরে, বিচার হচ্ছে না। আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো, ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে। আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে, ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে। আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলেছেন জিনাকারের শাস্তি হচ্ছে 100 দররা মারা এবং প্রাণদণ্ড দেওয়া। জিনাকারের শাস্তি প্রাণদণ্ড দাও। জিনা করেছে প্রমাণিত হয়েছে, অবিবাহিত অবিবাহিতা যদি হয় দররা মারো, আর যদি বিবাহিত বিবাহিতা হয় পাথর মারিয়া উড়ায় দাও। আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না, ধর্ষণ হচ্ছে পাইকারি দরে, বিচার হচ্ছে না। আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো, ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে। আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে, ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এগুলো মানুষ না, এগুলো জানোয়ার। মনে রেখো, তুমি যার মেয়ে, যা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেইজ্জত করে থাকো, তোমার বউ, তোমার বোন, তোমার মেয়ে অক্ষত থাকবে না। এই ধরনের তাদের উপরও ধর্ষণ হবে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে, জেনা ব্যভিচার তত বেশি হবে, ঠিক কিনা? তারপরে ডিসেন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে। বিবাহ সহজ করুন, অশ্লীলতা বন্ধ করুন, জেনা ব্যভিচার ধর্ষণ এমনি কমে যাবে আলহামদুলিল্লাহ। বলে এইস থেকে বাঁচতে পারে মানুষ কেবলমাত্র ধর্মীয় অনুশাসনের মাধ্যমে। জেনা নিজের স্ত্রী ছাড়া কোন মেয়ে লোক অথবা কোন পুরুষ, কোন মেয়ে লোক নিজের স্বামী ছাড়া আর কোন পুরুষ নিজের স্ত্রী ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করলেই এই রোগের সম্ভাবনা 100%। এটা আগে যত এইডস এর সাইনবোর্ড ছিল সেগুলিতে লেখা ছিল ধর্মীয় অনুশাসন মানলেই এই। দর্শক, শুনলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির লেকচারটি, আর এই বিষয়টি যে কতটা মিলে যাচ্ছে বর্তমান সময়ের সাথে আপনারা সকলে অবগত হয়ে গেছেন ইতিমধ্যে। দর্শক, এই বিষয়টি থেকে বাঁচতে আমাদের কি করণীয় সেটা তিনি বলেছেন এবং সামনে কি করতে হবে সেটাও তিনি বলেছেন। তাই আপনারা সকলেই নিরাপদে থাকবেন এবং সচেতন থাকবেন, আর বাঁচতে হলে জানতে হবে, জানার কোনো শেষ নেই। সো বন্ধুগণ, আপনারা সকলেই সচেতন থাকবেন এবং এই ভিডিওটি সারা বাংলাদেশে যেন ছড়িয়ে পড়ে এর জন্য শেয়ার করবেন, যেন তার কথাগুলো শুনে আমাদের মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জেগে ওঠে এবং আমরা সকলেই এই বিষয়টি সম্পর্কে সচেতন হতে পারি। দর্শক, আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।